এটি হলো কালীঘাট মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মন্দিরে কিন্তু এখনো পশু বলি হয়। বলে দেন মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয়? সকাল 6টার সময় খোলে। আচ্ছা, ফুল মালা প্রসাদ সবই আপনারা এখানে পেয়ে যাবেন। দাদা, পূজো দেয়ার প্রসাদের কেমন দাম? এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। এখানে কোনো মানে বিশেষ কোনো তিথি আছে যেখানে প্রচুর ভিড় হয় মানুষের? শনিবার মঙ্গলবার। এখান দিয়ে লাইন দিয়ে আপনাদেরকে মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এটি হলো মায়ের মূল মন্দির। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি কালীঘাট মন্দিরে। আজকের এই ভিডিওটিতে কালীঘাট মন্দিরের যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। কালীঘাট মন্দিরটি কোথায়, এখানে আপনারা কীভাবে আসতে পারেন, মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম কী আছে, আপনারা যদি এখানে পুজো দিতে চান সেটা কীভাবে দিতে পারেন, এর এ টু জেড থাকবে আজকের এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথম বলি আপনারা কালীঘাট মন্দিরে কীভাবে আসবেন। কালীঘাট মন্দিরে আসার সবথেকে সহজ উপায় হলো মেট্রো। আপনারা নর্থ বা সাউথ যেখান দিয়ে আসুন না কেন, মেট্রো করে নেবেন, তাহলে খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরে। আমি এখন চলে এসেছি কালীঘাটে। এবার আমি মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসব। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, যেটি আমি ভুল করেছিলাম। মেট্রো থেকে নেমে, কালীঘাট মেট্রো থেকে নেমে আপনারা অবশ্যই গেট নাম্বার 2 থেকে বাইরে আসবেন। গেট নাম্বার 2 থেকে যদি বাইরে আসেন তাহলে কালীঘাট মন্দিরটি খুবই কাছে পড়বে, যেটি আমার ক্ষেত্রে ভুল হয়ে গেছিলো। আমি গেট নাম্বার 4 থেকে বাইরে চলে এসেছিলাম, ফলে আমাকে অনেকটাই হাঁটতে হয়েছিল। ফলে অবশ্যই মাথায় রাখবেন মেট্রো থেকে নেমে গেট নাম্বার 2 থেকে আপনাদের বাইরে আসতে হবে, তাহলে আপনাদের পায়ে হেঁটে জাস্ট খুব বেশি হলে 10 মিনিটে আপনারা পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরে। আমি এখন মেট্রো স্টেশন থেকে বাইরে চলে এসেছি। এটি হলো কালীঘাট মেট্রো আর এটি গেট নাম্বার 4। আপনারা কিন্তু অবশ্যই গেট নাম্বার 2 থেকে বাইরে আসবেন। এবার আমি এদিকে রাস্তাটি ধরে সামনে এগিয়ে যাব। একটু হেঁটে গেলেই আমরা কালীঘাট মন্দিরের মেন যে প্রবেশদ্বার সেটি দেখতে পাবো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কালীঘাট মন্দিরের সামনে। আমার পিছনে যে গেটটি দেখছেন এটি হলো কালীঘাট মন্দিরের ঢোকার গেট। এটি পিছনে বড় গেটটি দেখছেন, এই গেটটির ভিতর দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হবে। চলুন এখান দিয়ে আমরা এখন ভিতরে চলে যাই। তো কালীঘাট মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকে আপনাদেরকে 5 থেকে 6 মিনিট হাঁটতে হবে। 5 থেকে 6 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন একদম মন্দির চত্বরে। তো চলুন এবার আমরা সামনের দিকে হেঁটে যাই। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি কালীঘাট মন্দিরের একদম মন্দির চত্বরে। মন্দির চত্বরে ঢোকার আগে আপনারা এরকম 2-3টে গলি পাবেন, যেখান দিয়ে আপনারা ঢুকুন না কেন এরকম গলি 2-3টে পাবেন, এবং সেই গলির ভিতরেই আপনারা যাবতীয় পুজোর সামগ্রী পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যদি মায়ের কাছে পুজো দিতে চান তাহলে পুজোর যে ফল, প্রসাদ, ডালা, মালা, ফুল সব কিছুই আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটি হলো ঠাকুরমশাই। অর্থাৎ আপনারা যদি কালীঘাট মন্দিরে পুজো দিতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে ঠাকুরমশাই নিতে হবে। সেই ঠাকুরমশাই কিন্তু আপনি 51 টাকাতেও নিতে পারেন, আবার 1051 টাকাতেও নিতে পারেন। ফলে অবশ্যই সেটা দরদাম করে নেবেন আগে থেকে। আগেই ঠাকুরমশাই নিয়ে মন্দিরে চলে যাবেন না, পুজো দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পরে এসে আপনাকে ঠাকুরমশাই দক্ষিণা অনেক বেশি দিতে হবে। দাদা, পুজো দেওয়ার প্রসাদের কেমন দাম? ওজনে হয় 51 হবে 100 টাকা, যেমন বলবেন 51 হবে 101 হবে, আবার ওজনেও হবে, যে যেভাবে নেবে। এখন আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে। একদম মন্দিরের সামনে থেকে আপনারা মায়ের মালা, ফুল সব কিছু পেয়ে যাবেন, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। কালীঘাট মন্দিরে এখনও কিন্তু বলি প্রথার প্রচলন আছে। আমি গিয়েছিলাম শনিবার, অর্থাৎ শনি এবং মঙ্গলবারে প্রচুর ভিড় হয় এবং প্রতি শনি মঙ্গলবারেই কিন্তু প্রচুর বলি হয় মায়ের কাছে। অনেকেই মানসিক করেন এবং সেই মানসিক পূর্ণ হলে ওনারা বলি দেন। পশু বলি প্রথা এখানে কিন্তু এখনও প্রচলিত আছে। এটি হলো মায়ের মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার, এখান দিয়েই আপনাদেরকে প্রবেশ করতে হবে। এই প্রবেশদ্বারেও আপনারা অনেক ঠাকুরমশাই পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই আগে থেকে
কথা বলে ঠাকুরমশাই দক্ষিণা ঠিক করে তারপর ভিতরে ঢুকবেন। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দিরের যদি ওপেনিং আর ক্লোজিংটা বলে দেন, মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয়? সকাল 6টার সময় খোলে। আচ্ছা, দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। সকাল 6টায় খুলছে, 1টায় বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আবার 4টার সময় খুলছে, রাত 9টাতে বন্ধ হচ্ছে। আবার 4টার সময় খুলছে, 9টায় বন্ধ হচ্ছে। মানুষ সকালেও পুজো দিতে পারে, বিকালেও পুজো দিতে পারে, যখন খুশি পুজো দিতে পারে। আচ্ছা, আর এখানে পুজো দেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম আছে যে এত টাকা ডালা দিতে হবে, এত কিছু দিতে হবে? মানুষ সন্তুষ্ট হয়ে যাচ্ছে, যার যেমন ক্ষমতা সে সেভাবে দিতে পারে। আচ্ছা, আর এখানে কোনো মানে বিশেষ কোনো তিথি আছে যেখানে প্রচুর ভিড় হয় মানুষের? শনিবার, মঙ্গলবার আর সানডে। শনিবার, মঙ্গলবার আর রবিবার? রবিবারে, আগামী দিন রবিবার। আচ্ছা, প্রচুর ভিড় হয় এগুলোতে? আচ্ছা, মানে কেউ যদি নীলিবিলে পুজো দিতে চান তাহলে এই তিনটে দিন ছেড়ে আসতে হবে। ছেড়ে আসলে মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালোভাবে দর্শন পূজা করতে পারবেন, ভালোভাবে দর্শন পূজা করতে পারবেন। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি এসে আপনার সঙ্গে যোগাযোগ করতে হয়, কারণ আমি আপনার সঙ্গে পুজো দিলাম, আমি একদম মায়ের সামনে গিয়ে পুজো দিতে পেরেছি। আপনার কি খুব মানে খুবই, হ্যাঁ একদম খুবই ভালো হয়েছে, খুব সুন্দর করে আপনি পুজো দিয়ে দিয়েছেন। ফলে কেউ যদি এখানে এসে আপনার সঙ্গে যোগাযোগ করতে যায়, কিভাবে উনি যোগাযোগ করতে পারবেন? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7679495993। আপনার নামটা? প্রদীপ চ্যাটার্জি। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখন মায়ের মূল মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করেছি। সামনে যে সাদা মন্দিরটি দেখছেন, এটি হলো মায়ের মূল মন্দির, মায়ের বিগ্রহ এখানে রাখা আছে। আর এই যে সামনে যে রেলিং ঘেরা পথটি দেখছেন, এটি হলো লাইন দেওয়ার পথ, অর্থাৎ এখান দিয়ে লাইন দিয়েই আপনাদেরকে মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। আপনারা এখানে যে কোনো দিন চলে আসতে পারেন, তবে আসার আগে অবশ্যই মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইমটা ভালো করে মাথায় রেখে আসবেন এবং কখন পুজো দেবেন সেই হিসাবে আসবেন। আপনি চাইলে সকালেও পুজো দিতে পারেন, সন্ধ্যেতেও পুজো দিতে পারেন। এটি হলো লাইন, এখান দিয়ে লাইন দিয়েই আপনাদেরকে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। দূরে যে সিঁড়িটি দেখছেন, ওটি হলো মূল মন্দিরের সিঁড়ি। মূল মন্দির থেকে বেরিয়ে আপনাদের এই পথ দিয়ে বাইরে আসতে হবে। এই পথ দিয়ে বাইরে আসার সময় এই যে বাঁহাতে কালো রঙের ঘরটি দেখছেন, এখানেই আপনারা ধূপ মোমবাতি দিতে পারবেন এবং পশু বলি কিন্তু এখানেই হয়, হাড়িকাটটা ওখানেই রাখা আছে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়ব। তবে আপনারা যখন এই মন্দির চত্বরে ঢুকবেন, বিভিন্ন ঠাকুরমশাই কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদেরকে ধরবেন, বিভিন্ন জায়গায় আপনাদেরকে দক্ষিণা দিতে হবে। ফলে আপনারা যখন মন্দিরে ঢুকবেন, তখন অবশ্যই আপনার 100 এবং 500 টাকার নোট খুচরো করে তারপরে ঢুকবেন, তাহলে আপনাদেরকে দক্ষিণা দিতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমি এখন মায়ের মূল মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। মায়ের মূল মন্দিরের বাইরে এরকম দৃশ্য আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন। এখানে মায়ের সুন্দর একটা ফটো রাখা আছে এবং তার সামনে আছে জ্বলন্ত প্রদীপ এবং ঠাকুরমশাই আছেন। অর্থাৎ আপনি যদি দুপুর 1টার পর কালীঘাটে পৌঁছান, তাহলে মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এবং আপনি যদি বিকেল পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, তাহলে আপনি এখানে আপনার নাম গোত্র বলে আপনার পুজো সম্পন্ন করতে পারেন। সেজন্যই মূল মন্দিরের বাইরে বিভিন্ন স্থানে আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।